পঞ্চায়েত ভোটে মনোনয়নের শেষ দিনেও হলো না হিংসামুক্ত, চলল গুলি। চোপড়াতে কংগ্রেস এবং সিপিএম জোটের একাধিক কর্মী সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে বৃহস্পতিবার মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিডিও অফিসে যাচ্ছিলেন বাম কংগ্রেস জোটের প্রার্থীরা এবং কর্মী সমর্থকেরা। আচমকাই মিছিলের ওপর বোমা এবং গুলি চালানো হয় বলে অভিযোগ। এতে ছত্রভঙ্গ হয়ে যান মনোনয়নপত্র জমা দিতে আসা বিরোধী দলের প্রার্থীরা। ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এরপর তাদের নিয়ে আসা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে, সেখান থেকে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়ে আসা হয় শিলিগুড়ির বেসরকারি নার্সিং হোমে। এদের বাড়ি চোপড়ার গদাগছ এলাকায় বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনগতভাবে চোপড়া কাণ্ডে এখনো পর্যন্ত মৃত্যুর ঘটনার কথা স্বীকার করা হয়নি, যদিও সিপিএম এর রাজ্য নেতৃত্ব জানাচ্ছেন চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে তাদের দলের দুই কর্মীর মৃত্যু হয়েছে এবং এই ইস্যুতে কলকাতায় নির্বাচন কমিশনের অফিসের সামনেও বিকেলের দিকে তুমুল বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। এই ঘটনার প্রতিবাদে ইসলামপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকেরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাম নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে তারা মনোনয়নপত্র জমা করতে যাচ্ছিলেন, কিন্তু আচমকাই তাদের মিছিলের ওপর বোমা এবং গুলি চালানো হয়। এতে করে তাদের দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন, আহতের সংখ্যা একাধিক। স্বাভাবিকভাবেই মনোনয়নপত্র জমা দিতে পারেননি বাম কংগ্রেস জোটের প্রার্থীরা। স্বাভাবিকভাবেই এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জোট নেতৃত্ব। পশ্চিমবঙ্গ আমাদের চোপড়া জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে। এই ভয়ঙ্কর দিন আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এরকম একটা ভয়ঙ্কর দিন আমাদের দেখতে হবে। আজকে যে খুন হয়েছে তার পুরো দায় নির্বাচন কমিশন এবং এখানকার যারা প্রশাসনে আছে তাদের এই দায় নিতে হবে। এখনো পর্যন্ত গুলিবিদ্ধ আমাদের কাছে যেটুকু খবর আছে চারজন এবং কয়েকজন যারা ওই আমাদের ইঞ্জুর্ড ছিল, গুলিবিদ্ধ ছিল, তাদের তুলতে গেছে, তাদের ব্যাপকভাবে প্রহার করা হয়েছে। তারাও এখন এখানে আপনার ইসলামপুর হাসপাতালে তারা চিকিৎসাধীন আছে। আমরা এই মুহূর্তে আমরা যখন ফিরে আসছিলাম লালবাজারের পুলিশ, সেখানে হচ্ছে আমাদের কিছু লোকজন ছিল, তারা তাদের উপরে তারা ফাঁকা প্রায় 7 রাউন্ড গুলি করে এবং আমাদের মিছিল ছত্রচায় করে যায়। ওরা বিরোধীদের কোনো রকম পুলিশ প্রশাসনের মদতে আমাদের বিরোধীদের কোনোভাবে তারা রাস্তায় নামতে দেবে না। এই হচ্ছে এই প্রশাসন অপদার্থ মেরুদণ্ডহীন প্রশাসনের ভূমিকা এবং তৃণমূল যেটা চায় এই প্রশাসন সেটা তার থেকে আরো বেশি। অন্যদিকে অন্যান্য নির্বাচনের মতো পঞ্চায়েত ভোটেও বোমা বারুদের সন্ত্রাস বলে তোপ দেখেছেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। 12 জন ইঞ্জিওর, এই হলো মমতা ব্যানার্জির পঞ্চায়েত ভোট করার নমুনা এবং সন্ত্রাস, গুলি, বোমা, বারুদ ছাড়া পঞ্চায়েত ভোট হচ্ছে না। আর মমতা ব্যানার্জির সব ভোটই এই ধরনের ভোট করে। আজকে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের ভোট নিয়ে ভোট জিতে আসে না, এই সন্ত্রাস করে জিতে আসে বলেই টিকে আছে। কেন্দ্র বাহিনী তবে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটি জানিয়েছে, এখন জানি না আমরা পাবো কিনা। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিরোধীরা এখনো অবধি চোপড়ায় মনোনয়ন দিতে পারেনি। প্রশাসনও নিজেদের ভূমিকা ঠিকমতো পালন করছে না বলে দাবি করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। দেখুন, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চোপড়াতে কোনো বিরোধী রাজনৈতিক দল নমিনেশন দিতে জমা দিতে পারে নাই। চরম উত্তপ্ত পরিস্থিতি, আজকের সকাল থেকে যা অবস্থা ওখানে শুরু হয়েছে, শাসক দলের পক্ষ থেকে নির্বিচারে গুলি চলছে। ওখানে 2 জন মারা গেছে, বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি, এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে 10-12 জন চরমভাবে আহত হয়েছে। এমতো অবস্থায় সেখানে ভোটের কোনো পরিবেশ নেই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবার প্রশাসনকে বলার পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা ডিএম এর সঙ্গে কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি, আজ এসপি ডিএম তারা ফোন ধরছে না, এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে চাই গোটা উত্তর দিনাজপুর জেলায় এরকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, আমরা কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে গোটা উত্তর দিনাজপুর জেলায় যাতে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয় এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। যদিও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন জানিয়েছেন বিরোধীদের প্রতি তৃণমূল কংগ্রেস সব সময় শ্রদ্ধাশীল, ঘটনার তদন্ত চলছে, প্রশাসন নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
কিন্তু শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে পারেন, সবাই নমিনেশন দিতে পারেন, যেসব অভিযোগ ওঠে সেটা যাতে মিথ্যা প্রমাণ হয় তার জন্য আমাদের দল সর্বতোভাবে চেষ্টা করছে, প্রশাসন তো করছেই, তার মতো দলের দিক থেকেও আমরা সে ব্যাপারে সচেষ্ট আছি। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।